كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ মহব্বতের সাথে দরুদ শরীফ করি। তোমাদের উপরে রোজা কর্তব্য করা হয়েছে, ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। পয়গম্বর আদম আলাইহিসসালাম থেকে শেষ নবী পর্যন্ত প্রত্যেক নবীর যুগেই রোজা ছিল, পদ্ধতি ছিল ভিন্ন। রমজানের রোজা কেন রাখবো? আল্লাহ বলেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে? যার মধ্যে ভয় আছে, শাব্দিক অর্থ সে মুত্তাকি। আসলে এখানে মুত্তাকির অর্থ শুধু শাব্দিক অর্থে উঠালে হবে না। মুত্তাকির ব্যাখ্যা হলো যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করে এবং সেই ভয়ের থেকে আল্লাহর নাফরমানির থেকে বেঁচে থাকে, তার নাম মুত্তাকি। কথা বোঝাতে পারলাম কি? প্রত্যেক ইবাদতের জন্য এই তাকওয়া শর্ত। আপনি নামাজ আদায় করেছেন কিন্তু তাকওয়া নাই, তাকওয়া ছাড়া নামাজ কোনো ফায়দা হবে না। আপনি দান সদকা করেন, তাকওয়াবিহীন দান আল্লাহর কাছে কোনো দান নাই। তাকওয়াবিহীন জিকির, তাকওয়াবিহীন তেলাওয়াত, এগুলোর দাম আল্লাহর দরবারে নাই। কথা বলতে হবে, এগুলোর দাম আল্লাহর দরবারে নাই। কিন্তু রোজা এমন এক ইবাদত, প্রত্যেক ইবাদতের পূর্ব শর্ত তাকওয়া। আর রোজা রাখলে সেই তাকওয়া অর্জিত হয়ে যায়। কিভাবে দেখেন, নামাজ পড়ার মধ্যে মানুষকে দেখাবার একটা বিষয় থাকতে পারে। দান করার মধ্যে মানুষকে দেখায় দেখায় দান করে নিজের মধ্যে একটা আত্মাভিহের ব্যাপার থাকতে পারে, কিন্তু রোজা এটা মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। আপনি যদি পানির মধ্যে ডুব দিয়ে এক গ্লাস পরিমাণ পানি খান, কেউ দেখবে? কিন্তু আপনি খাইছেন কোনোদিন রোজা রেখে? কেন? আপনি দরজা বন্ধ করে যদি খান, কেউ দেখবে? কিন্তু আপনি সুযোগ থাকার পরেও খাচ্ছেন না। নামাজ একা একা থাকলে না পড়ে থাকা যায়। দান সবকা মানুষকে মানুষ নাই, এখন একটা দান বাক্স আছে, ওই জায়গায় কেউ 1 লাখ টাকা দেয় না। কথা বোঝাতে পারি? আমাদের দেশে দান বাক্স থাকে না, মসজিদ মাদ্রাসার সামনে 1 লাখ টাকার বান্ডিল কোনোদিন শুনেছেন যে দান বাক্স 1 লাখ টাকার বান্ডিল পাওয়া গেছে? 500 টাকার নোট পাওয়া বড় কষ্ট। তার মানে ওখানে দেখানোর কেউ নাই। কিন্তু রোজা কেউ নাই যে রোজা রাখে তবু সে রোজা ভাঙে না। দরজা বন্ধ করে খাইতে খাইতে পারে, পানির মধ্যে ডুব দিয়ে পানি ভাগ করলে করতে পারে, কিন্তু করে না। এটাই আল্লাহ বলেছেন, রোজা রাখার মাধ্যমে মানুষের তাকওয়া অর্জন হয়, মানুষ মুত্তাকি হতে পারে। রোজা অনেক বড় ইবাদত। আল্লাহ বলেছেন যে রোজা, এই বিধানটাও আমি আল্লাহর পক্ষ থেকে এবং এর সাজাও আমি আল্লাহ দিব।
একটা বিষয় যেমন দুনিয়াতে ইবাদতের একটা ফজিলত বা গুরুত্ব বা একটা সওয়াবের সীমানা আছে, বর্ণনা আছে, রোজার ব্যাপারে এরকম কোন ফজিলত বলা হয় না। বলবেন তাহলে হুজুর রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব, এটা কি রোজার ফজিলত? না না, এটা রমজান মাসের ফজিলত। রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়, এটা রোজার ফজিলত? না, এটা রমজান মাসের ফজিলত। রোজার জন্য কি পুরস্কার আছে এটা আল্লাহই ভালো জানেন। আবার অন্যান্য ইবাদত যদি কেউ ইনকার করে, ইনকার না, যদি কেউ পালন না করে, তাহলে তার জন্য গুনার একটা পরিধি আছে, শাস্তির একটা পরিধি বলা হয়েছে। যেমন কেউ একটা মিথ্যা বলল, একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। এক ওয়াক্ত নামাজ শরীরী কারণ ছাড়া কেউ যদি ইচ্ছা করে কাজা করে, কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নাম। কিন্তু একটা রোজা ছেড়ে দিলে কত বছর জাহান্নামের কথা উল্লেখ নেই। তার মানে কি? রোজা ছেড়ে দিলেও অনন্তকালের জাহান্নাম, এটা ধরা বুঝতে পারা বড় মুশকিল। কথা বুঝাতে পারি? রোজা এমন এক ইবাদত মুসলমানের জন্য, রমজান হলো একদিকে সুখের আর একদিকে দুঃখের। বলবে সুখের বুঝলাম, দুঃখের কিভাবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, ঈদের দিন মানুষ কাঁদে না আনন্দ করে, কিন্তু তিনি খলিফা, সবাই আনন্দে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করতেছে, কিন্তু আমিরকে দেখা যাচ্ছে না। সবাই আমিরুল মুমিনিনের কান্নার সামনে চলে গেল, গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ, ভিতরে কান্নার আওয়াজ। তারা বিনয়ের সাথে দরজা বন্ধ করলো, হুজুর আপনি এদিনে কেন কাঁদেন? আপনি কাঁদলে তো আমরা ঠিক থাকতে পারি না। দরজা খুলে চোখের পানি মুছতেছেন আর বলতেছেন, ঈদ আনন্দের দিন, আনন্দ প্রকাশ করো তোমরা, এতে গুনাহ নাই, কিন্তু আমি ভয়, আমার মধ্যে ভয়, রমজান মাস পাওয়ার পরেও আমি গুনাহ ক্ষমা করাইতে পারলাম কিনা, সামনে আবার রোজা পাবো কিনা, মারাত্মক ব্যাপার। রমজান মাস পাওয়ার পরেও যারা গুনাহ ক্ষমা করাইতে পারে না, এ ভয়ের আপনারা সবাই জানেন। নবীজি মেম্বার উঠেছেন, তিন তাক বার পার হয়েছেন, নবীজি বলছেন আমি। একটা তাকের সময় কি ছিল? যারা রোজা রাখার রমজান মাস পাওয়ার পরেও গুনাহ ক্ষমা করাইতে পারে নাই তারা ধ্বংস হোক। জিব্রাইল এই দোয়া করেছেন, নবীজি আমিন বলেছেন। তার মানে যারা রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনার জন্য ইস্তেগফার করতে পারে নাই, তওবা করতে পারে নাই, এদের ধ্বংসের ব্যাপারে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের দোয়া করেছেন। আমরা কি সেই ধ্বংস চাই? রমজানের চারটা কাজ বেশি বেশি করা, এর মধ্যে দুইটা কাজ আল্লাহ খুব পছন্দ, আর দুইটা কাজ বান্দার দুইটা কাজ চাওয়া ছাড়া কোনো উপায় নাই। বান্দা যে দুইটা কাজ চাইবেন, এক নম্বরে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ, এই দুইটা চাওয়া ছাড়া বান্দার কোনো গতি নেই, এই দুইটা চাইতেই হবে। আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি পরকালীন জিন্দেগি শান্তিতে থাকতে চাই, এই দুইটা চাওয়া লাগবে কিনা? আর আল্লাহর পছন্দের দুইটা হলো চারটা কাজের দুইটা নিজের একান্ত, দুইটা আল্লাহর পছন্দ। এক নম্বরে বেশি বেশি কালিমা শাহাদাত পড়া, এক নম্বরে কি أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. দুই নম্বরে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। তাওবা ইস্তেগফার দুইটা এক নয়, দুইটা ভিন্ন। আমরা তাওবা ইস্তেগফার এক মনে করি না, না ইস্তেগফার পিছনের গোনার জন্য যে অনুতপ্ততা হয় এটাকে ইস্তেগফার বলে।
আর সামনে যত গুণা আছে সামনে গুণা করবো না, এটার নাম তওবা। দুইটার দামই আল্লাহর কাছে অনেক বেশি। যেই বন্দা গুণা শুনে আল্লাহর দরবারে তওবা করে, ওই বন্দাকে আল্লাহ এমন বানায় দেন মনে হয় কেবল ভূমিষ্ঠ বড় সত্য শিশু, ভূমিষ্ঠ শিশু সত্য যত্ন নেয়ার শিশুর যেমন করে অন্যায় থাকে না, সেই বন্দা গুণার জন্য তওবা করে আল্লাহ তাকে তেমন বেগুনা মাসুম বানায় দেন। ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গুনাহ থেকে তওবা করে, গুনাহ থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলো নেক ক্রিয়া পরিবর্তন করে দেন। তওবার অনেক নাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলছেন ফিরে আসো, যদি সফল কাম হতে চাও তওবা কর। জীবনে কত গুনাহ করলাম একদিন তওবা করি নাই, আল্লাহ দরবারে উত্তপ্ত হই নাই, নামাজের বিছানায় কোনদিন দাঁড়ায় কান্নাকাটি করি নাই, আল্লাহ দরবারে গভীর রাতে একা একা ফরিয়াদ করে কান্নাকাটি করি নাই, নামাজের মধ্যে দাঁড়াইয়ে দুনিয়ার বিল্ডিং সব এক জায়গায় করে ফেলে কথা বলেন, আমি এখন অমুক জায়গায় ডিউটি করি, আমার পিসারা কিভাবে একটু পালসাইয়া আর একটু প্রমোশন বানানো যায়, কিভাবে আমি ফ্রি ভিসা পেতে পারি অথবা নিজে এখানের মালিক হতে পারি, নামাজের মধ্যে চিন্তা ভাবনা এই কথা বলে আপনার মাথায় চিন্তাটা ঢোকায় রাখেন। আমি বলে যাই আপনি প্রবাসী, এই দেশ আপনার নয়, এই দেশ অন্য এক দেশ, আপনার দেশ কথা বলেন বাংলাদেশ। আপনি বাংলাদেশ থেকে দুবাইতে আসছেন, ইউএতে আসছেন, আপনার একটা উদ্দেশ্য বিদেশের মধ্যে আসার উদ্দেশ্য আপনাকে পাওয়া না টাকা কামাইতে ঠিক, আপনি আসছেন বাড়ির জায়গা বন্ধক রেখে আসছেন অথবা ধার করে আসছেন, জমি বিক্রি করে আসছেন, উদ্দেশ্য এখানে এসে দিন রাত 24 ঘন্টা কাজ করবেন আরাম আয়েশ এই দেশের জন্য, আপনার জন্য এই দেশে হারাম। আপনি আসছেন এখানে এসে কামাই করবেন, তারপরে জমি ছাড়াবেন, বাড়ি বন্ধক রাখা বাড়িটাকে ছাড়াবেন, জমি যা বিক্রি করেছেন আবার নতুন করে কিনবেন, কিন্তু এই দেশে এসে আপনি যদি ভুলে যান আপনি কেন আসছিলেন, শুধু খাওয়া দাওয়া করেন ঘুরেন ফিরেন, আপনার টাকাও কামাই হবে না, বাড়ির বাড়িটাও সারাতে পারবেন না। আপনি যদি এটা বলেন তাহলে আপনার আমার আসল বাড়ি কোথায়, বলেন আপনার আমার আসল বাড়ি কোথায়, আরো জনে বলেন কোথায় আপনার সেই কোথা থেকে বয়ন করা তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আবার জান্নাতের বাড়িটা রেজিস্ট্রেশন করার জন্য করার জন্য বলে দিয়েছেন, আমি ওদিকের ব্যাংকে গেলে সময় অনেক লস হয়ে যাবে, আমাদের আদি পিতা ও মাতা যেহেতু জান্নাত থেকে আসছেন আবার জান্নাতে যাবেন, আমরাও আসছি, আমাদের বাড়িটা রয়ে গেছে জান্নাতের মধ্যে। দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন মুসলিম হোক বা মুসলিম হোক প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ একটা বাড়ি বরাদ্দ করে গেছেন, আবু জাহেলের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে, আবুল হাবের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ ছিল, উতবা সাহেবা আকরাম মওলুদ হামাস প্রত্যেকের জন্য একটা বাড়ি বরাদ্দ ছিল, প্রত্যেক মুমিনের জন্য একটা বাড়ি বরাদ্দ আছে, বাবা কামাই করে সন্তানের জন্য না নিজের জন্য। এখানে যারা বাবা আছেন বলেন এখানে বসে এত কষ্ট করেন, 44-45-50 ডিগ্রি সেলসিয়াস গরম, নিজে ভালো খান না কিন্তু মাস শেষে সন্তানের জন্য টাকাগুলো পাঠিয়ে দেন, ঈদের সময় আপনার গায়ে নতুন জামা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু সন্তানের গায়ে থাকতেই হবে, বাবা কামাই করে সন্তানের জন্য
বাবা আরেকটু তাদের পর সন্তানের সম্পত্তির মালিক হয়, বাবা সম্পত্তির মালিক হয় সন্তানেরা। ইন্দ্রিয়ের মধ্যে যদি একটা সন্তান পাওয়া যায় যেই সন্তান বাবার কথা মানে না, কথা শোনে না, এলাকার মধ্যে খুন খারাপি চুরি ডাকাতি বদমাশি সব কিছুর সাথে জড়িত হয় এবং সন্তানকে বাবা তার সম্পত্তির ভাগ দিবেন নাকি, বরং বাবা বলে যাবেন আমি ইন্তেকালের পর এই সন্তান যাতে আমার জানাজায় শরীক না হয়। কিন্তু এই ছেলের জন্য একটা ভাগ ছিল কিনা, এখন পাবে তাহলে ওই ভাগটা কি পরিত্যক্ত করে থাকবে, কি হবে অন্য সন্তানদেরকে ভাগ করে দিয়ে দেওয়া হবে। আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাত বরাদ্দ রেখেছেন, আল্লাহ একটা নিয়ম করে দিয়েছেন এমন কোন কাজ করবে না মুসলমান নাম ধারণ ধারণ করে যাতে আল্লাহর তাওহীদের মধ্যে কোনো খলল ঢুকে যায়, রাসূলের আদর্শের মধ্যে কোনো খলল ঢুকে যায়, ইসলাম যাতে প্রশ্নবিদ্ধ না হয় এমন কোন কাজ করা যাবে না যেই কাজ দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয়ে যায়, দ্বীনের কোনো ক্ষতি হয়ে যায়, তোমার ব্যক্তিগত চরিত্রে যাতে কোনো ক্ষতি হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে বরাদ্দকৃত জান্নাত থেকেও আল্লাহ তোমাকে বঞ্চিত করবে। ফেরাউনের জান্নাতটা কি আর পাবে? না। বরাদ্দ ছিল কি না? ছিল। আমান পাবে? না। নমরুদ পাবে? না। ফেরাউন পাবে? না। তাহলে ওই জান্নাতগুলো কি পরিত্যক্ত করে থাকবে? না না। দুনিয়ার মধ্যে যে সমস্ত মুমিন আল্লাহর বিধান পালন করেছে, মানুষ কত তিরস্কার করেছে, সেদিকে কোনো পাপ করে নাই, আল্লাহ ওই মুমিনদের উপরে খুশি হয়ে বঞ্চিত ওয়ালাদের জান্নাত গুলো মুমিনদের বোনাস হিসেবে দিয়ে দিবেন। আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহর বাড়ি জান্নাতের বাড়িটা রেজিস্ট্রি করার জন্য, এটা যেমন আপনার আমার জন্য বিদেশ, আপনি আমি প্রবাসী, ঠিক দুনিয়াটাই আপনি একটা বিদেশ হিসাবে ধরেন, এই দুনিয়ার আপনি আমি প্রবাসী, এই দুনিয়াতে আপনি আমি চিরদিন থাকতে পারবো না, এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে, নাকি থাকতে পারবেন কেউ? না। আসেন কোন আমি থাকতে পারবো না, দুনিয়ার মধ্যে কয়েক টাকার বাড়ি হয়ে কি বাহাদুর তোমার কাছে যায় মাস্তানিয়ার কাছে। আজকে দুনিয়ার মধ্যে বাড়াবাড়ি করলেন, আল্লাহ বান্দাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বন্ধু ইচ্ছা করলে গোনাও করতে পারো, ইচ্ছা করলে ন্যায়ও করতে পারো, আল্লাহ 14টা কসম খেয়ে বলেন স্বাধীনতা পাওয়ার পর বন্দা যদি নেকের কাজ করো জান্নাত, স্বাধীনতা পাওয়ার পর অন্যায় করলে জাহান্নাম। তুমি যদি কাপড় দেখো আমি ওলামায়ে কিরামের কথা মানবো না, ওলামায়ে কিরামের সোহবত গ্রহণ করবো না, নামাজ পড়বো না, রোজা রাখবো না, হারাম খাবো, কে ফিরাবে? না তোমাকে কেউ ফিরাবে না, কিন্তু কে আমাদের ময়দানে ভুলিতে চলবে না, তাই আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে সেবাতের নামে সাইনবোর্ড টানাইয়া বড় বর্ষা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম
নামের সাইনবোর্ড টানায় গোসা করে ডাক দিবেন লিমানিক মুলকুলিয়াও। হে দুনিয়ার মাস্তানেরা, আয় পারবে কোন এই দিনের মালিক কে? পরকালে চাপাবাজি করতে যাই, বাংলা চাপানা বন্ধ করে দিবেন। হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে, পালাবার জায়গা নাই, থেকে যাবার জায়গা নাই। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا এই দুনিয়ায় কোন বাহাদুরি চলবে না, দুনিয়া মাত্র কয়েকদিনের, চিরস্থায়ী দুনিয়াতে থাকতে পারবো না। দুনিয়া নাম বিদেশের, আপনি আমি প্রবাসী, আপনারা আমার আসল ঠিকানা জান্নাত। বলেন মন করা আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না। বেশি বেশি তওবা করা, তওবা করা আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। মুসলমান বেশি বেশি কান্নাকাটি করা, নামাজে তারাই নামাজটাও ঠিক নাই, রমজানের রোজা রাখি রোজাটাও ঠিক নাই, আমলের মধ্যে এখতিয়ার নাই। আমার বড় দুঃখ লাগে, যতটা আরব কান্ট্রির যে সমস্ত রাষ্ট্রে আমি ঘোরাফেরা করলাম, সব জায়গায় গিয়ে দেখলাম চার মাজহাবের লোকজনই আছে, তাদের মাজহাব অনুযায়ী নামাজ পড়ে। যেমন আমি হানাফি মাজহাবের অনুসারী, হানাফি মাজহাবের মাজহাবের কৌর হলো শাফি মাজহাবের ইমাম যদি সামনে দাঁড়ায় তার মতো সে নামাজ পড়া, তুমি হানাফি মাজহাবের মুক্তাদি হিসাবে ইবতেদা করো। এই রাষ্ট্রগুলোর মধ্যেও সেটা দেখলাম, কিন্তু আপনারা এই দেশে কয়েক বছর থেকে বাংলাদেশে গিয়ে ব্যাস কেন লাগান? এই দেশে তো এগুলো নিয়ে তর্ক নাই, আছে কাউকে তো দেখি না এক একজন নামাজ পড়তেছে, সবাই একভাবে পড়ে নামাজ, যার যে মাজহাব পছন্দ সে সেভাবে নামাজ পড়ে, দ্বন্দ্ব তো নাই। আপনি দেশে গিয়ে কেন ব্যাস লাগাইতেছে, সেখানে গিয়ে কেন আপনি বলেন এটা মানা যাবে না, ওটা মানা যাবে না? কই এখানে কেউ তো বলে না। আমি শুনেছি মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানে এদিকে চাকরি নিতে হলে ইন্টারভিউতে এখানের মুনতাহিনরা জিজ্ঞাসা করে তুমি কোন মাযহাবের, আগে সেটা বলো ঠিক, চার মাযহাবের যেই মাযহাবের হইবে সেই মাযহাব থেকে তোমাকে প্রশ্ন করা হবে, যদি বলে আমি মাযহাব মানি না তোমাকে চাকরি দেওয়া হবে। ফেরকাবাজি করে কোনো লাভ নাই, আমল করা দরকার, আমল করা দরকার, আমল করা দরকার। আমল তোমার আমার মধ্যে কতটুকু আছে? রাজ্যক্ষণ গভীর গভীর, আমি তো মনে করি প্রবাসীরা সবার আগে জান্নাতে যাওয়ার কথা, কারণ তাদের মনটা ভাঙা থাকে, মনের মধ্যে বড় দুঃখ জমানো থাকে। তারা তো নামাজের মধ্যে দাঁড়ালেই চোখে পানি আসার কথা, তারা রাত্রে জিকিরে বসলেই তো চোখে পানি আসার কথা, তারা তেলাওয়াতে বসলেই তো চোখে পানি আসার কথা। ইচ্ছা করলেই এখান থেকে আপনি স্বজনের কাছে চলে যাওয়া যায় না, বড় কষ্ট, বড় কষ্ট। অনেক এখানে যারা প্রবাসী আছেন অনেকের খবর শুনেছি, গভীর একেবারে মরুভূমির সেই রোদের মধ্যে পুরে পুরে কাজ করতে হয়, রোজা ওরা কেন নামাজও পড়ে, বেতন 1,000 থেকে 1,200-1,400 টাকা, তবুও কষ্ট করে। মুসলমান ইয়া তো কষ্ট যাদের, তাদের দিলটা তো ভাঙা থাকার কথা, যাদের দিল ভাঙা তাদের চোখের মতো বেশি পানি আসার ব্যাপার ঠিক কিনা? বেশি বেশি তওবা করা, এটা রমজানের অন্যতম উত্তম কাজ।
বেশি বেশি চোখের পানি ছেড়ে কাঁদা, তওবার দ্বারা গুনাহ সাফ হয়, চোখের পানির দ্বারা অন্তর নরম হয়। অনুতপ্ত হবেন আর এই গুনার জন্য অনুতপ্ত, কি করলাম জিন্দগিটায়, কি করলাম কি করলাম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, তার পাশে এক লোক বসা আছে, একজন লোক এসে বললেন, হুজুর আমার গুনাহ যাতে মাফ হয়ে যায় আল্লাহর দরবারে দোয়া করেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম। আরেকজন এসে বললেন, হুজুর অনেক দিন যাবত বৃষ্টি নাই, দোয়া করেন বলে ইস্তাগফিরু রাব্বাকুম। আরেকজন এলেন বলেন, আমার মানে বরকত নাই বলেন ইস্তাগ আমাকে একটা চিকিৎসা দান বলে ইস্তাগফিরু রাব্বাকুম। আরেকজন এসে বলে, আমাদের নদী খাল বিল শুকিয়ে গেছে, পানি নাই, কি আমল করলে পানির ব্যবস্থা হবে আপনি বলেন, বলে ইস্তাগফিরু রাব্বাকুম। পাশে যিনি বসা ছিলেন তিনি বললেন, হুজুর এটা কেমন আচরণ হলো, আসলো অনেকজন অনেক আমলের জন্য আপনি সবাইকে বললেন আল্লাহর কাছে ইস্তিগফার করুন, ব্যাপার দেখো তুমি কি জানো না, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এরপর ইউসিরিস সামা আলাইকুম মিদরা ওয়ায়ুমদিদুকুম বি আমওয়ালিন ওয়া বানিন সাহায্য করবেন। এরপরে কি বলেন, সন্তানের মধ্যে আল্লাহ বরকত দান করবেন, যদি তোমরা ইস্তিগফার করো ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ ফল ফুলের বাগানের মধ্যে বরকত দান করবেন, ওয়ায়াজআলনাকুম আনহারা, এবং ইস্তিগফার যদি করতে পারো ইস্তিগফারের মাধ্যমে, কারণ গুনার কারণে গজব নেমে আসে, এই গুনাহগুলো যদি তোমাদের থেকে মোচন হয়ে যায় তোমরা যদি অনুতপ্ত হতে পারো আল্লাহ রাব্বুল আলামিন অনুতপ্ততার কারণে তোমাকে বরকতে তৈয়ব বর করে দিবে। সুবহানাল্লাহ, তওবার দ্বারা মানুষ একেবারে পরিপূর্ণ বেগুনাহ হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরের মধ্যে কোনো বৃষ্টি নাই, মানুষজন বৃষ্টির পানির অভাবে হাহাকার করতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সোনার পাত্রকে এক জায়গায় করে আল্লাহর দরবারে দোয়া আয়োজন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর আমি আল্লাহ মিশরের জমিনের মধ্যে কোনো বৃষ্টি দিব না, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার মজলিসের মধ্যে বসে থাকা একজন জিনাকার না উঠে যায়। পয়গম্বর মজলিসকে লক্ষ্য করে বললেন, কে আছো জিনাকার, তাড়াতাড়ি উঠে যাও, তুমি না উঠলে আল্লাহ বৃষ্টি দিবেন না, তুমি যদি না উঠো আমরা বৃষ্টি পাবো না, তোমার একার কারণে আমরা বৃষ্টি আর পানি বঞ্চিত হতে পারবো না, আর যদি না উঠে যাও তাহলে আল্লাহর মাধ্যমে তোমাকে চিহ্নিত করা হবে, আল্লাহ আমার মাধ্যমে তোমাকে চিহ্নিত করে দিবেন। সেনাকারের খবর হয়ে গেছে, এলাকার মানুষ তো জানে আমি বড় ফিরিস্তা, গতবার এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে গলার মধ্যে ফুলের মালা বললাম, আমি যে এত বড় অন্যায়কারী, আমি যে এত বড় অপরাধ, এত বড় গুণাগার, দুনিয়ার কেউ জানে না, এখন যদি এখান থেকে উঠে যাই তাহলে যারা আমাকে দেখলে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাই, তোমাকে বসতে দিত, তারাই আমাকে জুতা নিক্ষেপ করবে, দ্রুত নিক্ষেপ করবে, আবার যদি না উঠে যাই তাহলে অত চিহ্নিত করে দেয়া হবে। বুঝলাম যদি এখান থেকে উঠে যাই থুতু খেয়ে গেলাম, জুতা খেয়ে গেলাম, এমন এক জায়গায় গেলাম যেখানে আমাকে কেউ চিনে না, কিন্তু সেখানে যাবার পরে সে জমিন তো আল্লাহ, আল্লাহ যদি তখনও বলেন এই জমিন আমার, আমার জমিন ছেড়ে চলে যাও, তখন কোথায় যাব। এতে আল্লাহর কাছে তওবা করি, চোখের পানি ছেড়ে কাঁদতেও পারে না,
কারণ চোখের পানি সে কাঁদলে আশপাশের লোকজন সন্দেহ করে ফেলবে, অন্তরটা আফসোসে ফেটে যায়। চোখের পানির চাইতে আফসোসের দাম অনেক বেশি, চোখের পানির চাইতে আফসোসের দাম অনেক বেশি, চোখের পানির চাইতে আফসোসের দাম অনেক বেশি। এক আল্লাহর ওলি মসজিদের মধ্যে ঢুকতেছেন, তার এক মুরিদ দেখেন কাঁদতেছেন আর আফসোস করতেছেন, আফসোস করতেছেন। বলে বাবা তুমি আফসোস কেন করো? কখনো আমি তাকে ওরা পাই নাই। বিশ্বাস বললেন বাবা তাহলে একটা কাজ করো। বলে কি, আমার জীবনের যত তাকদীর আছে সব তুমি নিয়ে যাও, ভয় আশ্বস্ত আমাকে দিয়ে দাও। মুরিদ অবাক হয়ে গেল, বলে হুজুর এটা কেন বললেন? কয় বাবা আমি তাকায় দেখতেছি তোমার এই আফসোসের কারণে আল্লাহ তোমার আসমান থেকে তোমার পর্যন্ত আল্লাহর নূর আর রহমতের বাড়ি দ্বারা শুরু হয়ে গেছে। ওই আল্লাহর সাথে সম্পর্কটা করবো, অন্তর দিয়ে কানেকশন লাগাই দিছে, সঙ্গে সঙ্গে মিশরের জমিনে ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কাউকে তো উঠতেই দেখলাম না, আপনি বললেন না উঠতে, বৃষ্টি দিবেন না, কেন বৃষ্টি দিলেন? আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। ও পয়গম্বর মা বাবার সাথে সন্তান যদি অন্যায় করে সন্তানকে ঘর থেকে বের করে দরজাটা ভেতর থেকে লাগায়, সন্তান বন্ধু বান্ধবের সাথে খেলাধুলায় লিপ্ত হয় আর মনে মনে চিন্তা করে দেখো তোমরা আমাকে ঘর থেকে নামায় দিছ, আমার ডানে বামে সামনে পিছনে বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, তোমাদের ঘরে আমি আর যাব না। সারাদিন খেলাধুলা করতে করতে যখন সন্ধ্যা হয়ে যায় চারিদিকে তাকায় দেখে বন্ধু বান্ধব কেউ নাই, সবাই যার যার ঠিকানায় চলে গেছে, সন্তানের তখনই বোধোদয় হয় আমার যারা আপন ছিল যারা আমাকে জায়গা দিয়েছে মূলত তারা আমার কেউ আপন নয়, আপন নয় কারণ তারা আমাকে খেলাধুলার স্বার্থে ব্যবহার করেছে। যদি তারা আমার আপন হইত এখন সন্ধ্যা হয়ে গেছে জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসবে। এই সময় যেহেতু কেউ আমাকে ডাকলো না তাদের বাড়িতে অনিল না, তারা আমার আপন নয়, আমার যদি যেতে হয় আমার মা বাবার ঘরে ফিরে যেতে হবে। সবাই চিন্তা করে একটা দৌড় দিয়া বাড়ির সামনে চলে গেল, ঘরের সামনে গিয়া থেকে দরজাটা ভেতর থেকে লাগানো, পিছনে অন্ধকার জঙ্গল থেকে হিংসু পেরে আসবে অন্ধকারের মধ্যে ভয়, এদিকে দরজাটা ভেতর দিয়ে বন্ধ, দরজার মধ্যে গিয়া লাভ হচ্ছে মা দরজাটা খুলে দা আমি আর অন্যায় করবো না। ভেতর থেকে মা বড় রূর কণ্ঠে বড় কঠিন কণ্ঠে ধমক দিয়া বলেন না না আব্দুর মতো সন্তান দরকার নাই, দরজা খুলব না। সন্তান বুঝতে পেরেছে আমার মায়ের মধ্যে যেমন একটা রাগ আছে বসে আছে তেমন মায়ের মধ্যে একটা মমতাও আছে ভালোবাসাও আছে, কারণ আমি সন্তান মায়ের কাছে আমার যে আদরের কেউ নাই। আমি যদি অন্তরটা নরম বানাইয়া চোখের পানি ছাড়িয়া মাকে একটা মা বলে ডাক দিতে পারি আমার মা আমার জন্য দরজা না খুলে পারবেন না। এই চিন্তা করে সন্তান যখন অন্তরটা নরম বানাইয়া বড় করুণ কণ্ঠে মাকে মা বলে ডাক দরজার মধ্যে দেখা দেয়, মা সহ্য করতে পারেন না একটা দৌড় দিয়ে দরজাটা খুলিয়া সন্তানকে কোলের মধ্যে টেনে নেন, গান গালে চুমু খান, বাম গালে চুমু খান আর ডেকে বলে বাবা তোকে যদি হিংস্র প্রাণী নিয়ে যায় আমি মা কেমনে থাকবো, এ বাবা তোকে যখন ঘর থেকে বের করে দিলাম দুপুরের সময় আমরা খানা নিয়ে অপেক্ষা করতেছি তুই আসবি, তোর বাবা বসে আছেন আমিও বসে আছি, ডানে বামে তাকায় তোর কোনো খবর নাই, সামনের দরজা তোর জন্য খোলা, পেছনের দরজা তোর জন্য খোলা, বারান্দার দরজা তোর জন্য খোলা, যখন দেখলাম তুই নাই তোর বাবা দূর দিয়ে রাস্তায় গেছে তোকে তালাশ করবার জন্য, না না তোকে কত
বাবাও পাওয়া গেল না, তিনটা বেজে গেছে, আমিও খাই নাই, তোর বাবাও খান নাই। আমরা খানার মধ্যে ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম সন্ধ্যা আসরের পর পর তোর বাবা আমার রাস্তার দিকে গিয়ে একবার ডান দিকে যা একবার ডান দিকে যা। আমি মা দরজার মধ্যে যাইয়া গাছের আড়ালে দাঁড়াইয়া একবার গাছের ডান দিক দিয়ে তোর পথের দিকে তাকাইয়া একবার ডান দিক দিয়ে তোর পথের দিকে তাকাই। এ বাবা তুমি যখন দেখতে পাইয়া তোর বাবা এসে বলে বিবি এমন সন্তান দরকার নাই, এই সন্তানের জন্য দুপুরে অপেক্ষা করলাম সন্তান আসলো না, সন্তানের জন্য তিনটে অপেক্ষা করলাম পাইলাম না, সন্তানের জন্য আসরের সময় দরজা খুলে অপেক্ষা করলাম সন্তানকে পাইলাম না, এমন সন্ধ্যা হয়ে গেছে সন্তানের খবর নাই। ওই সন্তানের জন্য দরজাটা লাগাতাম দরজা লাগাতাম, অন্যান্য সন্তান আমাদের মা বলবে বাবা বলবে তাতেই আমরা শান্তি পাব। বাবা মনে মনে আমি মা ভাবলাম রে সন্তান, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, এ বাবা যখন তোর গর্ভের বয়স নয় 10 মাস 8 মাস হয়ে গেছে, রাত্রিবেলা আমি হাঁটতে পারি না চলতে পারি না ভারী বোঝা নিতে পারি না, আমার মুখের মধ্যে গা হয়ে গেছে আমি খাইতে পারি না, আমার খাবারের রুচি নাই, সবাইকে খাওয়াইয়া আমি মা গভীর রাতে যখন অল্প কয়েকটা খাবার প্লেটের মধ্যে নিয়ে একা একা খাইতে বসি, এমন সময় পেটের মধ্যে তুই আমাকে এমন জোরে লাথি মারছ, আমি মার খাইতে পারি না, খানার প্লেটের সামনে থেকে সরাইয়া আমি ওই পাক ঘরে খাবার ঘরে শুয়ে শুয়ে কাঁদছি, তোর বাবাও খবর নেয় নাই, তোর দাদা দাদিও খবর নেয় নাই। এ বাবা তুই যেদিন দুনিয়াতে আসছো জানো না, আসমানটা মনে হয়েছে আমার মাথার উপরে ভেঙে পড়েছিল সন্তান। এ বাবা শীতের রাত আমি সবাইকে খাবার দাবার করাইয়া বিছানা ঠিক করে ঘুম পড়াইলাম, আমি গভীর রাতে গিয়ে বিছানার মধ্যে শুইলাম, বাবারে আমার কেবল ঘুম চক্ষু দুইটা লেগে আসছে, এমন সময় তো একটা চিৎকার দিছে, আমি মা ঘুম থেকে জেগে গেছি, দেখি প্রসাদ পায়খানা করে বিছানা নষ্ট করছো, আমার শরীর আসল নষ্ট করছো, বিশ্বাস কর বাবা তোকে ফালাইয়া দেখি তোকে জড় থাপ করে পারি নেই, বরং তোকে ধোয়াইয়া বসাইয়া কিন্তু তোর উপরে আমি মায়ের রাগ ছিল এই জন্য বলছি দরজা খুলব না, কিন্তু তুই যখন বললি মা গো দরজা খুলো না, হিংসুতানে যদি আমাকে নিয়ে যায় কে তোমাকে মা বলে ডাকবে, আমি মা তখন সহ্য করতে পারি নাই। এ বাবা গিয়ে দেখ তোর বাবাও নামাজের পিছনে বসে তোর জন্য কাঁদেন, আল্লাহ দেখে বলেন ভয়ঙ্কর, সারা পৃথিবীর সমস্ত মায়ের মায়া ভালোবাসা যদি এক জায়গায় করা হয় তার চাইতে আমি আল্লাহর মায়া ও ভালোবাসা বান্দার প্রতি কোটি কোটি গুণে বেশি, আমার বান্দা যখন অন্যায় করে আমি আল্লাহ থেকে দূরে সরে যাই, আমার বান্দা মনে করছে এই সিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, এরাই আমার এখানে বুঝি আনন্দ, সুদের মধ্যে বুঝি আনন্দ, মিথ্যার মধ্যে বুঝি আনন্দ, আমি আল্লাহ
জন্ম যত হয়ে কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহর কোন জন্ম আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই আমি আল্লাহর মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই একমাত্র অপরের বান্দা এই বান্দা তুমি সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ রক্ত বানা দিলাম বিশ্রামের জন্য অথচ আমি আল্লাহ তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহকে তন্দ্রাও ধরতে পারে না এই বান্দা আমি যদি ঘুমায় যায় গভীর রাত তুই যদি জেগে আমি আল্লাহকে গভীর রাতে একটা আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ যদি তখন ঘুমায় থাকি তখন তোর ডাকে কে সাড়া দেবে জন্য আমি আল্লাহ ঘুমাই না রে বান্দা অথচ আমি আল্লাহ তোকে তাহাজ্জুদে ডাকলাম বন্ধ পাইলাম না বান্দা আমি আল্লাহ তোকে রহমতের দরজা ডাকলে সুবিসা থেকে সুবাই ডাকলাম পাইলাম না এই বান্দা তোকে ফজরে ডাকলাম পাইলাম না জোহরে ডাকলাম পাইলাম না সুমাগরিব ইশা ডাকলাম তুই তবু আমি আল্লাহ তাকে সাড়া দিলি না আমাদের ময়দানে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায় জাহান্নামের ফেরেশতা জাহান্নামের শিকল হাতে পায়ের মধ্যে লাগায়া যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে বান্দা পিছনের দিকে ফিরে ফিরে তাকাবি আর আমি একলাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি এ বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে যদি একটা ডাক দিদি কমপক্ষে আমি আল্লাহ একটা ডাকের জবাবে দশটা জবাব দিয়া দিতাম কিন্তু আজকে দুনিয়াতে আমি আল্লাহকে ডাকি না আমি আল্লাহ ডাকেও সারা দিই না কিয়ামতের ময়দানে 1000 বছর ডাকবি তবেই আমি আল্লাহ একটা জবাব দিব এ পয়গম্বর গুনাহগার আমি আল্লাহর ডাকে কখনো সারা দেই নাই কিন্তু তোমার জবাব থেকে ঘোষণা হবার পর আমি আল্লাহর রহমতের দরজাটা ধরে ধাক্কা আর বলে আল্লাহ অন্যায় করছি আল্লাহ ক্ষমা করছি আমার চেয়ে বড় অন্যায়কারী অপরাধকারী আর পৃথিবীর মধ্যে কেউ নাই কেউ নাই আল্লাহ আপনার গুনাহগার আপনার দরবারে হাজির আপনার অপদার্থ বন্ধ আপনার দরবারে হাজির আমি ভিতর থেকে বলে দিলাম না না দরজা খোলা হবে না দরজা খোলা হবে না কিন্তু আবার জিনাকার বন্দা অন্তর দিয়া যখন আমি আল্লাহকে বারবার আল্লাহ 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 বলে ডাকতে শুরু করছে আমি আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে আমি আল্লাহ রহমতের দরিয়ায় একটা সময় তুফান শুরু হয়ে গেছে একটা সময় আমি আপনার কুদরতি অন্তরের মধ্যে জোশ বেড়ে গেছে আমি আপনার রহমতের দরজাটা খুলি আমার জেনাকার বান্দাকে আমি আপনার কুদরতি কোলের মধ্যে তুলিয়া মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে যেমন চুমুকেছে সন্তানের গায়ের ধুলা বলো মা নিজে হাতে পরিষ্কার করে দিয়েছে আমি আল্লাহ সেনাকারের সমস্ত গুনাহগুলা আমার পবিত্র আমার কুদরতে হাত দিয়া পরিষ্কার করে দিয়েছে শুধু তাই নয় আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছি ও পয়গম্বর যেই সেনাকারের জন্য আমি আল্লাহ বৃষ্টি দেই নাই আবার ওই জেনাকারের তওবার কারণে ইস্তেগফারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিলাম তওবার মাস ইস্তেগফারের মাস এই রমজান মাস বেশ দিন বাকি নাই বলতে বলতে রমজান শেষ হয়ে গেল সবে কত শেষ দিকের সুযোগ আপনার আমার জন্য চলছে আপনার জন্য আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে যশোরে আপিল করেছেন আপনার জন্য সুযোগ আছে আপনি হাই কোর্টে যান সেখান থেকেও ফেল আর একটা শেষ সুযোগ আছে সুপ্রিম কোর্ট সেখান থেকেও যদি আপনি ফেল করেন তাহলে আপনাকে জেলে যেতেই হবে আর উপায় নেই সাজা হয়ে যাবে আল্লাহ রমজান মাস একটা সুযোগ দিয়েছেন
এবং তারপরে 10 দিন মামলা খালাস করাইতে পারো না, মাগফিরাতের 10 দিন আছে পারো নাই, নাজাতের 10 দিন শেষ সুযোগ। এখানে যদি মামলা খালাস করাইতে না পারো উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। নবীজি বলেছেন আসসিয়াম আসসাউম জুন্নাহ আসসিয়াম জুন্নাতুন মিনান্নার। রহম প্রত্যেকটা মানুষ শত্রু থেকে বাঁচার জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয়, একটা হলো অস্ত্র পাল্টা আক্রমণের জন্য আর একটা হলো ঢাল। যদি ঢাল থাকে অস্ত্র না থাকে তাহলে এক সময় শত্রুর আক্রমণ সহ্য করতে করতে ঢাল শেষ হয়ে যাবে, আপনিও শেষ হবেন। আবার যদি ঢাল না থাকে শুধু অস্ত্র থাকে, আপনি বারবার আক্রমণ করবেন, সেও আপনাকে আক্রমণ করবে, ফেরাতে পারবেন না। অতএব বাঁচতে যদি চান, নিরাপদ থাকতে চান, দুইটা জিনিস লাগবে, একটা হলো অস্ত্র আর একটা হলো ঢাল। প্রতিপক্ষকে আঘাত করবেন, প্রতিপক্ষের আঘাত ফিরাবার জন্য ঢাল, প্রতিপক্ষকে আঘাত করার জন্য অস্ত্র। তদ্রূপ জাহান্নামে যাওয়ার জন্য পাল্টা আক্রমণের কোনো সুযোগ নাই, এই শক্তি আমাদের নাই। যেহেতু ওই সুযোগটাই নাই, একটা সুযোগ আছে সেটা ঢালের সুযোগ। আর সৌম জুন্না আল্লাহ নবী বলেছেন রোজা হলো ঢাল স্বরূপ জাহান্নাম থেকে, রোজা ঢাল হয়ে জাহান্নাম থেকে মানুষ বাঁচাবে। মাত্র 4-5 দিন বা 6 দিন বাকি আছে, 6 দিন নেই, 4-5 দিন বাকি আছে। এই 4-5 দিনের মধ্যে যত বেশি পারা যায় আল্লাহর দরবারে কান্নাকাটি করা, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, তওবা ইস্তিগফার করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জান্নাতের আশায় আল্লাহর দরবারে কান্নাকাটি করা, বেশি বেশি কালেমায়ে শাহাদাত পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনার উপরে নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সুবহানাল্লাহ তো এখানে যারা আছেন অনেক পরিশ্রম করেন, দেখেছি ঘুরে ঘুরে সব দেশের প্রবাসীরাই বেশ কষ্ট করেন। তো আমার অনুরোধ থাকবে অনেকে, এটা দুঃখের ব্যাপার, অনেকে ভিজিট ভিসা নিয়ে এসে থেকে যান না, এটা আপনার জন্যও খারাপ, দেশের জন্যও খারাপ। আপনি এভাবে আসেন, থাকেন 2-4 বছর, এটা যেমন ঠিক, এইভাবে যারা এসে থাকেন, আপনি কি জানেন আপনার বাড়ির আপনার স্ত্রী সন্তান মা বাবার ঘুম হারাম, এই বুঝি বিপদে পড়লো, এই বুঝি বিপদে পড়লো, কথাটা ঠিক কি না? দরকার কিভাবে আসেন, বাড়িতে রিক্সা চালাবো অসুবিধা নেই, হালাল কামাই অসুবিধা নেই, এই দেশ থেকে আপনি টাকা নেবেন, এই দেশের হুকুমতের যে নিয়ম কানুন আছে এগুলোকে শ্রদ্ধা করা, এগুলোকে মেনে চলা, যেহেতু ইবাদত করার ক্ষেত্রে কোনো বাধা নাই, বেশ সুযোগ আছে। অতএব এখানে আমরা যেমন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় আইন হয় কথাবার্তা, আমাদের সেখানে আন্দোলন করতে হয় দিন সাথে, এখানে তো সেই অবস্থাটা নাই। আপনার দিনই কাজ করার জন্য বেশ ভালো পরিবেশ আছে, যথেষ্ট অনুকূল পরিবেশ আছে, এই পরিবেশে এদেশের আইন মেনে চলা, নিজেকে সমৃদ্ধ করা। এবং আপনি আমাকে কে জানি বলছিল ইতালিতে বাঙালিরা দ্বিতীয় মর্যাদায় আছে, প্রথম মর্যাদায় যেন কাদের কথা বললেন, দ্বিতীয় সম্মানী মানুষ তারা মনে করে র্যাঙ্কের দিক থেকে যে বাঙালি, এবং ফ্রান্সে বাঙালিদেরকে সবচেয়ে ভালো মনে করা, ওই দেশে যারা যায় তারা তাদের ব্যবহার এরকম হয়েছে। আমরা এই যে আসলাম, আমি তো ভিজিট ভিসা এসেছি, কয়েকজনের সাথে আলাপ করলাম, বললো যে আমরা থেকে যাব, আমার খুব দুঃখ লেগেছে। আমি কি আবার আপনাদের মতের বিরুদ্ধে বলতেছি নাকি? বিরোধিতা করতে আজকে আমাকে একজন ফোন দিয়েছে মাগরিবের পর ইফতারের পরে, এদিকে কোথায় থাকে ফেসবুকে দেখছে আমি আসছি, সে আমার খুব অনুরাগী ভক্ত, দেখা করতে আছে বন্ধুরা আমার জানে না, এজন্য আমি বের হতে পারতেছি, এটা দুঃখের ব্যাপার। যাই হোক, আমি চাই আমার আপনাদের প্রতি আমার পরামর্শ, আপনারা খুব উঁচা করে থাকেন, আপনারা অনেক শুদ্ধ আছেন, আমলের এতিয়াত আল্লাহর ভয় ভিতরে,
মনুষ্যত্ব মানবতা এটা বাংলাদেশিদের চাইতে বেশি কারো আছে বলে আমার মনে হয় না। আলহামদুলিল্লাহ এটাকে আপনি ফুটে আছেন সারা বিশ্বে, আপনারা বহির্বিশ্বে তো বাংলাদেশের মাথা উঁচু করতে হবে আপনাদের, কারণ আপনাদের অর্থে আপনাদের পরিশ্রমে বাংলাদেশ চলে, এটা অস্বীকার করার কিছু নেই। এটা আমার পরামর্শ থাকবে, হয়তো আপনার যদি সুযোগ দেন তৌফিক হয় বছরে এক দুইবার আপনাদের সাথে দেখা হতেও পারে। আমার সফর ছিল 5 দিনের, সেখান থেকে ইমাম সাহেব বললেন না 7 দিন থাকতে হবে, এরপরে আমাকে বলতেছেন না ঈদের পরে পুনর্মিলন অনুষ্ঠান ইসলামী আন্দোলনের ঘোষণা দিচ্ছি আপনি থাকবেন। ঈদের পর দিন পর্যন্ত আর ইনশাআল্লাহ চলে যাবো। আর অনেকে, হ্যাঁ নুরসান ভাই যেটা বলছিলেন, অনেকে মনে করে আমি আসলে যাই হোক ওগুলো কিছু খারাপ লাগার বিষয় আছে না বলি, আমি ভাবতেও পারি নাই যে আসলে এই দেশে কেউ এভাবে কালেকশন করতে আসে আমাদের দেশ থেকে। আসলে এটা আমার জানা ছিল, যদি জানা থাকতো রমজান আমি আসতাম। আমি আসছি সরাহাতার কথা, কিছু প্রোগ্রাম হবে মাদ্রাসার ফায়দা হলে ভালো, কারণ আমার মাদ্রাসা আমি কালেকশন করি না, আমার নিজের অর্থ চলে। কেউ স্বেচ্ছায় দান করলে আলহামদুলিল্লাহ আমার জন্য উপকার হয়। বাংলাদেশে মাহফিল করি প্রতিদিন 2-3টা করে, বাংলাদেশে যে কয়েকজন ওয়াইজ বেশি হাতিয়া পান তার মধ্যে আমি একজন। এরপর আজ পর্যন্ত একটা বাড়ি করতে পারিনি, আমি যে গাড়িটা নিয়ে চলি দেখলে অবাক হবে, ওটা যদি এখন বেচতে চাই 3-3 লাখ টাকা বেচতে পারবো। এবার বুঝেন কত বিআইপি গাড়ি, এই একটা গাড়ি তো মাহফিল করার জন্য ওটা আছে, এটা বন্ধ করে দেন।